সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থাতেই গঠন করেন জাতীয় পার্টি। দলটির অন্যতম ভোটের পুঁজি বৃহত্তর রংপুর অঞ্চল। 1991 সালে নির্বাচনে এরশাদ নিজেও 5টি আসনে জয়লাভ করেন এবং জাতীয় পার্টি 35টি আসন পেয়ে অনেকটা চমক দেখায়। 96-এর ভোটে রংপুর অঞ্চলের 22টি আসনের মধ্যে 21টি নিজেদের দখলে রাখে দলটি। তবে এর পর থেকেই জনপ্রিয়তার পাশাপাশি কমতে থাকে জাতীয় পার্টির আসন সংখ্যাও। সবশেষ 2008 সালে 9টি, 2014-18 নিজেদের ঘাঁটি রংপুরের 6 আসনের মধ্যে আওয়ামী লীগের কাছে 4টিতে ভরাডুবি হয় জাতীয় পার্টির। 2019 সালের 14 জুলাই এরশাদের মৃত্যুর পর বেশ বড় ধরনের হোঁচট খায় দলটি। নেতৃত্বে নিজেদের বলয় তৈরি করতে থাকে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, স্ত্রী রওশন এরশাদ এবং বিদিশা এরশাদও, যার সরাসরি প্রভাব পড়ে তৃণমূলের রাজনীতিতেও। সে কারণে এবারের নির্বাচনে নিজেদের দুর্গখ্যাত রংপুর অঞ্চলে জাতীয় পার্টির অস্তিত্ব কতটা মজবুত সেটি প্রমাণ করাই এখন বড় চ্যালেঞ্জ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। পল্লীবন্দী স্যার যেদিন মারা গেলেন, মারা যাওয়ার আগে ওনাকে রিটেন জাতীয় পার্টির চেয়ারম্যানের যে পোস্টটা, যে দায়িত্বটা, যেটা স্যার যেটা করতেন, সেই পোস্টটা উনি সম্পূর্ণ কাগজের মধ্যে, দলিলের মধ্যে লিখে দিয়ে চলে গেছে। সিনিয়র নেতারা ঐক্যবদ্ধ হতে পারে না, এই দ্বন্দ্বের ফলে এমন একটা পর্যায়ে এসে একসময় দাঁড়াবে যে মূলধারা স্রোতের ব্যক্তিরা এমন একটা জায়গায় এসে দাঁড়াবে যারা দালালি করতেছে, তাদেরকে দাবড়ে অবস্থা খারাপ করে দেবে। এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, জনগণের দাবি হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সঠিক দিক নির্দেশনার অভাবে ধীরে ধীরে নিজ অঞ্চলেই গ্রহণযোগ্যতা হারিয়েছে জাতীয় পার্টি। এখন শুধু টিকে থাকার লড়াই। আবেগের যে একটা বিষয় কাজ করতেছিল আমাদের এখানে, লাঙ্গল আবেগ, এটার যদি কিছু লেশ থেকেও থাকে সেক্ষেত্রে হয়তো 3টা আসনের বেশি পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। যদিও দলটির নেতারা বলছেন এবার যে কোনো মূল্যেই দুর্গ দখলে রাখতে চান তারা, তবে মনোনয়ন না পাওয়া জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কণ্ঠে ভিন্ন সুর একই সাথে রয়েছে ক্ষোভ। আওয়ামী লীগের সাথে জোট করার কারণে এই আসনগুলো আমাদের হাতছাড়া হয়েছে, তা আমরা এই আসনগুলোর পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের এই আসনগুলো আমরা ফিরে পাই। আমার হাতের দেওয়া সংবিধান দিয়ে দল চলতেছে, আমার সব কিছু চলতেছে, অর্থাৎ আমি দলের মধ্যে নাই। দুঃখটা হলো এই জায়গায়, দলটা রংপুরের দল, রংপুরের সেই সময় ঝন্টু সাহেবকে সরাই দিয়ে আমাকে সেখানে আনা হয়েছে। আর আওয়ামী লীগ নেতা কর্মীদের দাবি সরকারের ধারাবাহিক উন্নয়নে জাতীয় পার্টির দুর্গ এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে। আমরা নতুন করে নতুন মুখ নৌকাকে দেখতে চাই। জননেতা শেখ হাসিনা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার মতো এই আসনে একটা ফলাফল করব। এই অঞ্চলের জনগণ তারা পরিবর্তন চায়, তারা নৌকা মার্কার প্রার্থী চায়। আমরা উৎসব মুকুর পরিবেশ পরিস্থিতিতে একটা নির্বাচন করে জয়ের জয় লাভ করতে চাই। তবে ফলাফল যাই হোক, এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সরব উপস্থিতি ভোটের মাঠে উৎসব ছড়াচ্ছে, যা ধীরে ধীরে সাধারণ ভোটারদের মাঝেও ছড়িয়ে পড়বে বলে আশা নেতা কর্মীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।